জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে বিচারিক আদালতের দেয়া 10 বছরের কারাদণ্ডের রায় বহাল রেখে হাইকোর্টের রায় প্রকাশ হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন, এতে হাজী সেলিম বিরুদ্ধে লিভ টু আপিল করবেন বলে জানিয়েছেন হাজী সেলিমের আইনজীবী পরাগ আজিম জানাচ্ছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় 2008 সালে আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে 13 বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। 2009 সালের 25শে অক্টোবর হাজী সেলিম ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে 2011 সালের 2রা জানুয়ারি হাইকোর্ট ওই সাজা বাতিল করে রায় দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করে দুর্নীতি দমন কমিশন দুদক আপিলের শুনানি শেষে 2015 সালের 12ই জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে দেওয়া হয়। একই সঙ্গে হাজী সেলিমের আপিল আবার হাইকোর্টে শুনানি নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শুনানি শেষে বিচারিক আদালতের 10 বছরের কারাদণ্ডের রায় বহাল রেখে 9 মার্চ রায় দেন হাইকোর্ট। 66 পৃষ্ঠার ওই রায় প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। এই রায় যেদিন বিচারিক আদালত পাবে সেদিন থেকে 30 কার্যদিবসের মধ্যে হাজী সেলিমকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করে উনি নিয়মিত লিফট আপিল করতে পারবেন আপিল বিভাগে। আরেকটি প্রশ্ন গুরুতর যেখানে আসছে, সেখানে ওনার সংসদ সদস্য পদ থাকবে কি না? আর্টিকেল 66(2)(d) অনুযায়ী ওনার সংসদ সদস্য পদ থাকে না, কারণ ইটস এ মরাল টার্পিচিউড দুর্নীতির মামলা এবং ওনার সাজা 2 বছরের অধিক। কাজে সেই হিসাবে যদি আমরা ধরতে যাই দুর্নীতির মামলা 10 বছরের সাজা বহাল, সংসদ সদস্য থাকার প্রশ্নই আসে না। রায়ে বেশ কিছু পর্যবেক্ষণও দিয়েছেন আদালত। একটা বিষয় সবার প্রতি যে আহ্বানটা এসছে সেটা হলো যে দুর্নীতির বিষয়ে কোনোভাবেই কেউ কোনো রকম বিন্দুমাত্র ছাড় পাবে না এবং সেটা কোনোভাবে আইন সেটা সমর্থন করে না। সেই কথাটাই এই রায়ের বারবার সেই কথাটা ফিরে আসছে। অপরাধী যেই হোক আইনের দৃষ্টিতে সে সমান এবং তাকে অবশ্যই তার অপরাধের শাস্তি ভোগ করতে হবে। আমরা হাজী মোহাম্মদ সেলিম সাহেবের সাথে কথা বলেছি, অ্যাজ পার দ্য ডাইরেকশন অব দ্য অনারেবল কোর্ট আমরা 1 মাসের মধ্যেই বিচারিক আদালতে সারেন্ডার করে মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাপেলের ডিভিশনের আমরা লিভ টু আপিল দায়ের করিব। সম্পদের তথ্য গোপনের মামলায় বিচারিক আদালতের 3 বছরের কারাদণ্ড থেকে হাজী সেলিমকে খালাস দেন হাইকোর্ট। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।